আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকে রেসিপি চিড়া দিয়ে বানানো, খুবই হেলদি একটা আইটেম। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় রোজার সময় ইফতারের আইটেমে প্রায় সময়ই এই আইটেমটি করা হতো। এটাতে সবগুলো উপাদানই খুবই স্বাস্থ্যকর, খুবই উপকারী, আর তাই এই আইটেমটিও গরমের সময় খুবই উপকারী। এই আইটেমটি জন্ডিস প্রিভেন্ট করতেও খুবই সহায়ক। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বাটিতে আমি এক কাপ গুড় ভিজিয়ে নিচ্ছি। আমার বাসায় এখন আখের গুড় নেই, তাই আমি খেজুরের গুড় নিয়েছি, তবে এটা আখের গুড় দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হয়, তবে চিনি দিয়ে করবেন না। তারপর এটাকে আমি নর্মাল পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। এটাকে আপনারা চাইলে গরম পানি দিয়েও ভেজাতে পারেন, সেক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে। তারপর অন্য একটা বাটিতে এক কাপ চিড়া নিয়ে নিচ্ছি, তারপর নর্মাল পানি দিয়ে চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নেব। চিড়ার মধ্যে এমনিতেই অনেক ময়লা থাকে, সেজন্য এটা ক্লিন করাটা জরুরি। এখন আমি এটাকে একটু কোচলে কোচলে ধুয়ে নেব। খুব বেশি কচলা কুচলি করা যাবে না, চিড়া খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। এটাকে আমি ধুয়ে নিচ্ছি। এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আবার একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব, আর পানিতে মিশিয়ে দিব হাফ টিস্পুন লবণ। চিড়া সাধারণত লবণ ছাড়া ভালো লাগে না, সেজন্য এখনই আমি লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখছি। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিনটা কলা, আর এর চেয়ে ছোটো সাইজের কলা হলে আরও বেশি নেবেন, পাঁচটা ছয়টা নিতে পারেন। কলাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন একটা পটেটো ম্যাশারের সাহায্যে কলাগুলোকে ম্যাশ করে নিব। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন কলাগুলো যেন একদম পেস্ট হয়ে না যায়, আর বড় বড় টুকরোও যেন না থাকে। কলাগুলো এমনভাবে ম্যাশ করতে হবে যেন ছোট ছোট দানাদার থাকে। তারপর আমি চলে যাচ্ছি আইটেমটি তৈরি করতে। প্রথমে একটা জগে নিয়ে নিচ্ছি ম্যাশ করা কলাটুকু, তারপর চিড়াগুলো যে ভিজিয়ে রেখেছিলাম এই চিড়াগুলো ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে কোচলেও নিতে পারেন, একদম ব্ল্যান্ড কিন্তু করে ফেলা যাবে না। তারপরে এটাও নিয়ে নিচ্ছি জগে, তারপর গুড়ের পানিটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে দিচ্ছি, আপনারা এই আইটেমটার জন্য গুড় আরও কম নিলেও পারেন, তবে এর চেয়ে বেশি কিন্তু নেবেন না, কারণ এই আইটেমটা খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না, এটা হালকা মিষ্টি হলেই ভালো লাগে। আর কলা আরও বেশিও নিতে পারেন। আমি এখন ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ফ্রিজে রেখে পরিবেশন করব। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে সাথে সাথেই আপনারা এটা পরিবেশন করতে পারবেন। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। হয়ে গেছে, এখন আমি কিছু কলা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি গ্লাসের ওপরে দেখতে আরও একটু সুন্দর লাগার জন্য। ব্যাস হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং চিড়ার এই শরবত। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর আপনাদের কাছে এটা ভালো লাগবে। জন্ডিসের রোগীদের জন্য এটা কিন্তু খুবই উপকারী একটা ড্রিঙ্ক, আর এই প্রচণ্ড গরমে মাঝে মধ্যে যদি এটা খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের জন্য এটা খুবই উপকারী আর খুবই রিফ্রেশিং। তবে আপনারা এটা অবশ্যই আখের গুড় দিয়ে ট্রাই করবেন। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।